ট্রেডিশনাল যত ধরনের মোয়া বা নাড়ু আছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় নারকেলের নাড়ু, হোক সেটা চিনি দিয়ে করা অথবা গুড় দিয়ে করা, যেভাবেই তৈরি করা হোক না কেন আমার খুব 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 প্রিয়। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম চিনি দিয়ে তৈরি নারকেলের সাদা নাড়ু। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালীটা দেখে নেই। একটা হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো কোরানো নারকেল নিয়েছি। আপনারা ফ্রেশ নারকেল অথবা ফ্রোজেনটা দিয়ে করতে পারবেন, আর শুধু সেটাই কেন, ফ্রেশ বা ফ্রোজেন কোনোটাই যদি না থাকে আপনারা ডেজিকেটেড কোকোনাট, যেটা শুকনো নারকেল, সেটা দিয়েও সেমভাবে তৈরি করতে পারবেন। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আপনারা গুঁড়া দুধটাকে গুলে তারপরেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে সব কিছু নেড়ে মিশিয়ে দিতে হবে আর কিছুক্ষণের জন্য জাল করতে হবে। জাল করলেই দেখবেন নারকেলের যে নিজস্ব একটা পানি আছে সেখান থেকেও একটু পানি পানি ভাব আসবে, আর চিনিটা গলে গিয়েও একটু পানি ছাড়বে। দেখেন এটা কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে। এবার এটাকে জাল করে এই যে পানি ভাবটা আছে এটাকে শুকিয়ে ফেলতে হবে আর নারকেলটাকে ভুনে নিতে হবে ভালোভাবে। কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিবেন যেন এটা নিচে পুড়ে না যায়। যখন একটু ড্রাই টাইপ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়েছি। এবার সব কিছুকে আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি আর আরও কিছুক্ষণের জন্য ভুনে নিচ্ছি। আমি প্রায় 15 মিনিট সময় ধরে এই নাড়ুর মিশ্রণটাকে ভুনে নিয়েছি। আপনাদের আরেকটু কম বেশি সময়ও লাগতে পারে, ডিপেন্ড করবে নারকেলটা কতটুকু ফ্রেশ অথবা চুলার আঁচ কতখানি তার উপরে। ঠিক যখন দেখবেন নারকেলের মিশ্রণটা পাতিলের গা ছেড়ে দিচ্ছে আর একটা আঠালো ভাব চলে আসবে তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি, আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন। এবার একটু একটু করে নিয়ে আমি বল তৈরি করে নিব। আপনারা চাইলে নারকেলের নাড়ুর বলগুলো বড়ও করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। আর এটা কিন্তু গরম থাকতেই তৈরি করতে হবে, ঠান্ডা করে যদি আপনি তৈরি করতে যান তাহলে কিন্তু আপনি ঠিকভাবে শেপ দিতে পারবেন না, কারণ সেটা শক্ত হয়ে যাবে। এবার নাড়ুর মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই আমি বাকি নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো নাড়ু বানিয়ে নেয়ার পরে আমি একটা একটা করে নাড়ু এভাবে শুকনো নারকেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা না করলেও হবে। নারকেলের নাড়ু যেভাবে হয় বাইরের দিকটা একটু শক্ত বাট ভেতরের দিকে থাকে জুসি, এটাও কিন্তু খেতে সেরকমই হয়েছে। পরবর্তী এপিসোডে কিভাবে গুড়ের নারকেলের নাড়ু তৈরি করতে হয় সেটার রেসিপি দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।